আজকের ম্যাচের দুই হিরো আমার দুই পাশে, এক পাশে রিশাদ আর এক পাশে তামিম, আসলে দুজনেই একদম খুবই কার্যকর। আমি এখন জানতে চাইবো, আচ্ছা রিশাদ, কার ইনিংসটা বেশি কার্যকর ছিল, আপনারটা নাকি তামিমেরটা? না, তামিম ভাই উপরে ভালো খেলায় আমাদের কাজটা সোজা হয়েছে, তো শেষের দিকে একটু আমরা মানে উইকেট হারার পরে একটু আমরা চাপে পড়ে গেছিলাম, তো চেষ্টা করছি শেষের দিকে ফিনিশ করার জন্য। মুশিবা সাপোর্ট করছে অনেক। তামিম, কাটটা আপনার টাগে রাখবেন না রিশাদের টাগে রাখবেন? আসলে দেখেন, সবাই চেষ্টা করছে টিমের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করার। আমি কোনো দুইজনের নাম বলবো না, বাট সবাই চেষ্টা করছে, সবাই যে রানটা করছে, মুশি ভাই, রিশাদ, আমি, হৃদয়, যে কজনই আমরা ব্যাটিং করছি সবার কন্ট্রিবিউটটা ছিল। আমি সবারই ক্রেডিট দিতে চাই। 100 মিস আওয়ার একটু কি আক্ষেপ? অবশ্যই আক্ষেপ আছে, বাট সিরিজ জেতার পরে সেই আক্ষেপটা আর কি নাই বললেই চলে। বাট যে ভুলটা করছি চেষ্টা করবো যাতে পরে ভুলটা না হয়। রিশাদ, ম্যাচটা তো একটা আপনি যখন নামতেছেন অলমোস্ট 50-50, মানে ওখান থেকে এত মানে 18/48 বাংলাদেশের ক্রিকেটে এই সিচুয়েশনে এমন ইনিংস কিন্তু একেবারে হাতে গোনা কয়েকটা। না, আমি যাওয়ার পর মুশিবের সঙ্গে কথা বলছিলাম যে মুশি ভাই আমার কী করা উচিত এখন, বলতে তুই যদি তোর জোনে পাস তুই মার দিস, কোনো সমস্যা নেই, আমি এইদিকে মানে হ্যান্ডেল করবো, সমস্যা নেই। তামিম, মুশি ইয়ার রিশাদের ইনিংসটাকে দশে কত দিবেন? আসলে 10-20 দিব আমি, কারণ ওই সময়ের যে রকম ইনিংস খেয়েছে একটা বিধ্বংসী ইনিংস, আমাদের জয়টা আরও সহজ হয়ে গেছে ওর ব্যাটিংয়ের জন্য, তো ওয়েলান। আর আপনি তামিমের ইনিংসটা কত দিবেন? না, আমি 10-10 দিব। 10-10 দিল, আপনি 10-10। ওকে তামিম, আমার একটা জিনিস যখন আসে, আপনি তো ছিলেন সৌম্যর বিকল্প হিসাবে কনকাশন পদ্ধতিকে ইয়াতে খেলতে, ওই সময় কি মানে নিজের মধ্যে কিছু চ্যালেঞ্জ ছিল নাকি? আসলে এরকম কিছু ছিল না, আমি লাঞ্চ করতেছিলাম, কোচ আমাকে হঠাৎ করে যে বলতেছে কনকাশন তোমার ব্যাটিং করতে হবে, তো আমি প্রথমে সিরিয়াসলি নেই, আমি ভাবছি মনে হয় মজা করতেছে, বাট পরে সে সিরিয়াসলি আমাকে বলছে না ব্যাটিংয়ে যেতে হবে তোমার। তখন জাস্ট আমি একটা জিনিসই মাথায় ছিল যাতে টিমের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি। আমি যখনই যে গেমই খেলি না কেন সবসময় চিন্তা থাকে আমার পজিটিভ ক্রিকেট খেলার, আর চেষ্টা করি যে টিমের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করা, জাস্ট মাথায় এটুকু ছিল, বেশি কিছু চিন্তা করি না ওই সময়। ওকে, আমি আর কোশ্চেন করবো না। রিশাদ, আপনি একটা কোশ্চেন করেন ইয়াকে তামিমকে, তামিম একটা কোশ্চেন করবে, তারপরে শেষ, যা খুশি। তামিম ভাই, সিরিজ জিতার পর ফিলিংস কেমন? ফিলিংস অবভিয়াসলি ভালো, কারণ আমরা টি-20 সিরিজ অনেক কাছ থেকে হেরে গেছি, তো ওরা যেরকম সেলিব্রেশন করছিল আসলে এটা মেনে নেওয়ার মতো না, আসলে এটা ক্রিকেটে করা উচিত না, বাট আমরা আজকে জিতছি, সিরিজ জিতছি ওয়ান ডেতে, এটা আসলে ওয়ান কাইন্ড। আর একটা প্রশ্ন, শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ জিতার পর মানে কেমন লাগতেছে ওদের সঙ্গে? তো আমাদের একটু, হ্যাঁ অবশ্যই ভালো লাগতেছে, কারণ এর আগে সিরিজ ওরা টি-20 সিরিজ জেতার পরে যেরকম সেলিব্রেশন করছে আসলে এই ক্রিকেটে এরকম করা ঠিক না, বাট আজকে আমরা দেখাই দিছি যে আমরাও সিরিজ জিততে পারি। থ্যাংক ইউ। একটা কোশ্চেন প্লিজ। আসলে রিশাদ, তুমি যখন ব্যাটিং নামছো তখন তোমার মাথায় কী চলতেছিল? তুমি প্রথম বলে 6 মারছে, আসলে ওই রকম সিচুয়েশনে এটা খুব টাফ ছিল 6টা মারা, তো তখন তোমার মাথায় কী চলতেছিল? না, আমার মাথায় ছিল যে আমি আমার জোনে পাইলে আমি প্রথম বল হোক আর শেষ বল হোক আমি চেষ্টা করি মারার জন্য, তো আমি সেই রোলটাই প্লে করছি। থ্যাংক ইউ, ওয়েল ডান। ওকে, থ্যাংকস আ লট দুইজনকে। রিশাদ, বেস্ট অফ লাক অ্যান্ড কংগ্রেচুলেশনস। তামিম, কংগ্রেচুলেশনস।